রাজস্থানত নতুন সরকার গঠনের প্রাক্ষণত এক নৃশংস হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় রাজপুত কর্ণী সেনার রাষ্ট্রীয় সভাপতি গুলিয়াই হত্যা। সুখদেব সিং গোগা মেরিক নিজ বাসগৃহতে গুলিয়াই হত্যা করলে দুর্বৃত্তই। রাজস্থানের জয়পুরত সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় রাজপুত কর্ণী সেনার রাষ্ট্রীয় সভাপতি হত্যার পাছতে জয়পুরত বিরাজ করেছে চেপা উত্তেজনায়। সুখদেব হত্যাকাণ্ডের বিরুদ্ধে বুধবারে জয়পুর বন্ধ ঘোষণা করেছে রাজপুত সমাজে। সুখদেব সিং গোগা মেরিক জয়পুরের বাসগৃহত প্রবেশ করেছিল তিনি অস্ত্রধারী দুর্বৃত্ত। প্রায় দহ মিনিট সময় কথা বতরা পতার পিছতে তিনি দুর্বৃত্তই গুলিয়াই থকা সরকা করলে সুখদেব সিং গোগা মেরিক। ইয়ার পিছতে ঘটনাস্থলীর পর পলায়ন করে বাইকত অহা তিনি অস্ত্রধারী দুর্বৃত্তই। ইপিনে গুলিবিদ্ধ সুখদেবক হাসপাতাল নিয়া হয় যদিও মৃত ঘোষণা করে চিকিৎসকে। গুলিচালনার ঘটনাত সুখদেবর নিরাপত্তারক্ষী সহ আহত হয়েছে চারিজন। হত্যাকাণ্ডের পিছতে ঘটনাস্থলীত আরক্ষী তথা ফরেন্সিকর দল উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত। আনহাতে হত্যাকারী শীঘ্রে গ্রেপ্তার করে উচিত শাস্তি প্রদান নকরিলে জঙ্গী আন্দোলন গড়ি তোলার হুঙ্কার দিছে রাজপুত কর্ণী সেনায়। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিন ধরে দুর্বৃত্তই হত্যার ভাবুকি দিয়ে আহিছিল রাজপুত কর্ণী সেনার রাষ্ট্রীয় সভাপতিগৰাকীক। বিশেষ সূত্রের তথ্য অনুসরি গ্যাংস্টার রোহিত গোদারা আর গোল্ডি বরারে সুখদেব হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে। অবশ্যই এই সন্দর্ভত আরক্ষীয়ে প্রকাশ করা নাই কোনো ধরনের তথ্য। এই নৃশংস হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে গ্যাংস্টার রোহিত গোদারা আর গোল্ডি বরারে। সুখদেব হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে কিন্তু এতিয়াও এই সন্দর্ভত আরক্ষীয়ে মুখ খোলা নাই। बाहर से सूचना दे दिया कि मिलना है हमें सुखदेव सिंह जी से, तो सुखदेव सिंह जी से उनका जो पीएस जो सिक्योरिटी है वो जाके पूछ लिया, तो उनका अनुमति मिलने के बाद तीनों लोग अंदर गया। वहाँ करीबन 10-1 मिनट उनके साथ बातचीत किया। 10-1 मिनट के बाद उनके ऊपर फायरिंग किया। उस फायरिंग में सुखदेव सिंह जी का डेथ हो गया। उनके बगल में जो सिक्योरिटी खड़ा था उनके भी गोली लग गया। वो अभी हॉस्पिटल में आईसीयू में है। और इस क्रॉस फायर के दौरान 3 हमलावरों में एक का भी डेथ हो गया। तो वो हम जिसका डेथ हो गया उनका नाम है नवीन सिंह शेखावत। वो है यहाँ का मूल रूप से शाहपुरा के पास का रहने वाला है और अभी जयपुर में निवास कर रहा है। संदर्भ में ये कहना चाहूँगा कि ये सरकार की मिली भगत थी। हम 2 साल से राजस्थान सरकार से, हमारे सामाजिक नेताओं से, प्रताप सिंह खाचरियावा जो कैबिनेट मंत्री थे उन लोगों से हमने सुरक्षा के लिए ज्ञापन दिया था। हमने कलेक्टर को ज्ञापन दिया था। हमारे पूरे प्रतिनिधिमंडल ने जाकर वहाँ पर कलेक्टर सर्किल पर और लगातार 2 साल से सुरक्षा मांग रहे थे लेकिन सरकार ने सुरक्षा नहीं दी हम लोगों को।